আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটা মজার রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে শেয়ার করব টক দই ছাড়া ভীষণ মজার চিকেন বিরিয়ানি রেসিপি। তো মশলাগুলো দেখিয়ে দিলাম, তো এখানে মশলার মধ্যে যা যা ছিল আমি বলে দিব। এখানে এইভাবে মাংসগুলো কেটে নিয়েছি, লাল মুরগের মাংস, এগুলো পাকিস্তানি মুরগ, আর আলুটা এভাবে কেটে নিয়েছি, চাল ধুয়ে রেখে দিয়েছি, আর সাথে বিরিয়ানি মশলা আছে। মশলার মধ্যে আদা পেস্ট, রসুন পেস্ট, গরম মশলা গুঁড়ো, জিরা পেস্ট ছিল, আর ধনে গুঁড়ো ছিল। তো ভিউয়ার্স, আমি চিনি দেখিয়ে দিয়েছি আর গুঁড়ো দিয়ে ইউজ করবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখে থাকুন, ভীষণ মজার রান্নাটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আলুগুলো ভেজে নিচ্ছি, পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে উঠিয়ে রেখেছি। আলুগুলো একটু হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর মুরগি মাংসগুলোকে ভেজে নেব। তো মুরগি মাংসগুলোকে আমি লবণ দিয়ে মেখে ছাড়িয়ে রেখেছি পানি ঝরিয়ে নিয়ে। রমজান মাস, সবাই ব্যস্ত, তো আমি ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি। তো বিশেষ করে নামাজ তো সবাই আমরা করি, জিকির রোজগার সবাই করি, তো মনে হচ্ছে একটু মানসিকভাবে রেস্ট নেই শারীরিকভাবে, যার কারণে রেগুলার ভিডিও আপলোড করা হচ্ছে না। তো ভার্চুয়ালি আমি একটু রেস্ট নিচ্ছি। তো মাঝে মাঝে মনে হয় যে বড় বড় ইউটিউবার যারা আছে তাদের মতো হয়ে গেলাম, কিন্তু যদি মরে টরে যাই যখন তখন কী হবে? যে সময়টা ভিডিও আপলোড করি বা ভিডিও এডিট করি সেই সময়টা একটু যদি আল্লাহর কাছে নিজেকে নিজে তো রাখতে পারি। তো রমজান মাস যেহেতু নিজেকে শুধরানোর মাস, সবার ভাগ্যে রমজান জোটে না, তো যার কারণে আর কি চেষ্টা করছি একটু নামাজ, রোজা, জিকির রোজগার এগুলো করার। তো বাচ্চাদেরকে সামলে ভিডিও আপলোড করা বা এডিট করার সময় হচ্ছে না আমার রোজা থেকে, তো যার কারণে রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না। তো ভিউয়ার্স, আমি মাংসগুলো কষিয়ে নেওয়ার পর আলুটাকে কষিয়ে নিচ্ছিলাম। তো মাংসগুলো আমার 95% কুক হয়ে গেছে, তারপর আলু দিয়ে দিয়েছি, বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, বিরিয়ানির মশলাটার মধ্যে আমি পুরোটাই দিয়ে দিলাম, আর ঘরোয়া মশলাও ইউজ করেছি। এবার চাল দিয়ে ভালোভাবে ভেজে নেব, খুব ভালোভাবে চালগুলো ভাজা হবে, আর সাথে মাংস আলু খুব ভালোভাবে কষাতে হবে। তো আপনার বাবা বলছিল যে একটু নিজেকে রেস্ট দাও, রোজা থেকে ক্লান্ত হয়ে যাচ্ছ বাচ্চা সামলিয়ে, তো উইকলি একটা করে ভিডিও আপলোড করার কথা বলছিল। তো পরে ভাবলাম যে তাই মনে হয় করতে হবে, সময় হয়ে ওঠে না আসলে। অনেক ভিডিওই করা থেকে আপলোড করতে গেলে যে এডিট করতে হয় সেটারই সময় হয়ে ওঠে না। অনেক সময় দেখা যাচ্ছে শর্টকাট রান্না করে ফেলছি আর ভিডিও করাই হচ্ছে না। তো ইভিনিং টাইমে দুটো বাচ্চাকে ম্যানেজ করা রোজা থেকে অনেক ডিফিকাল্ট হয়, যার কারণে ওদের সঙ্গে হেঁটে নামাজ পড়ে শুয়ে পড়ে আর্লি আর্লি, তো আর মোবাইল নিয়ে থাকাই হয় না। তো পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি ভিউয়ার্স, চিনি অ্যাড করে দিয়েছি, এর মধ্যে গুঁড়া দুধও দিয়ে দিয়েছি। এখানে গুঁড়ো দুধটা দিলে অন্যরকম একটা ফ্লেভার অ্যাড হবে। কাঁচামরিচ দিয়ে দিয়েছি ভিউয়ার্স। চুলার জলটা এই পর্যায়ে মিডিয়াম করে দেওয়া আছে, তো এবার ঘি দিয়ে দিব। ঘি দিয়ে আমি একদম মিডিয়াম থেকে লো করে দেব। ভীষণ মজার হয়েছিল এই রান্নাটা, আমার পরিবার খেয়ে খুবই খুশি হয়েছে। এভাবে রান্না করলে ওরা খুবই এনজয় করে খায়, তো আমিও চেষ্টা করি এভাবে রান্না করার। তো
আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি দেখতে দেখতে ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন, নতুন কোনো ব্লগ বা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে আগে চলে যাবে। বেলটা বাজিয়ে দিলেই আপনারা বুঝতে পারবেন আমার ভিডিওগুলো কখন আপলোড হয়। তো ভিউয়ার্স এখান থেকে দেখিয়ে দিচ্ছে, এই যে মজা করে সবাই খাবো এবার, অনেক মজার হয়েছিল, ভীষণ মজার এই রান্নাটা, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো এখান থেকে বিদায় নিব, সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।